কাল কুমিল্লা সিটিতে ভোট, নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা, বাহার ইস্যুতে ভিন্নমত সরকারের। পদ্মা সেতু নির্মাণের উপকরণ ও যন্ত্রাংশ প্রদর্শনে জাদুঘর তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ১০ প্রকল্প অনুমোদন। এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা অর্থ আত্মসাত মামলায় ১১ আসামি কেন গ্রেপ্তার নয়, ব্যাখ্যা চায় হাইকোর্ট। প্রস্তাবিত বাজেটে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, আয়কর না দিলে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন। উজানের ঢলে উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। সংবাদ আরও থাকছে। আলোকিত হলো পুরো পদ্মা সেতু, জ্বলে উঠল সবগুলো বাতি। কুমিল্লা সিটি নির্বাচনের ভোট কাল। ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৯টি ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রিফাতের, তবে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাক্কু ও কাইসার। সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার হুমায়ুন কবির রানীর সহায়তায়। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। ভোটের নগরী কুমিল্লায় নির্বাচনী উত্তাপ। সকালে কুমিল্লা জেলা স্কুল থেকে বিতরণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। এসব সরঞ্জাম বুঝে নেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা। প্রস্তুত করা হচ্ছে সিসি ক্যামেরা সহ ভোট কেন্দ্রগুলো। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা তাদের। বিশেষ কোনো সমস্যা হলে যাতে আমরা সাথে সাথে সেটা ইনফর্ম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সচেতন করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কি করতে হবে। আমরা আশা করি কালকের ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এবং পরিবেশ অবশ্যই নিয়ন্ত্রিত সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার আমরা যথাযথ চেষ্টা করব, সরকারের নৈতিক দায়িত্ব পালন করব। কুমিল্লা সিটিতে ১০৫টি কেন্দ্রে ৬৪০ ভোট কক্ষে নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন। কেন্দ্রগুলোতে প্রয়োজনে দেড় গুণ ইভিএম পাঠানো হয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের এবং নির্বিঘ্নে কেন্দ্রে আসার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার। যদি কোনো একটা ইভিএমে কোনো ধরনের কোনো ট্রাবল থাকে, ওটার ব্যাকআপ হিসাবে আমরা কিছু বাড়তি ইভিএম রাখছি। ভোটারদেরকে বলবো আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসুন, এসে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিন। এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ১০৫টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৮৯টি, ৩০০০ পুলিশ, র‍্যাবের ২৭টি টিম এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে মাঠে। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার। আইনে যেভাবে বলা আছে আমরা আইনসম্মতভাবে সেই ব্যবস্থা, আমাদের মোবাইল স্ট্রাইকিং পিকেট এদিকে ভোটের দিন বহিরাগতদের হামলা, ভোট চুরি ও নাশকতার আশঙ্কার কথা জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজামুদ্দিন কায়সার। যারা এখানে দায়িত্ব পালন করবে তারা বিভিন্ন সময় সরকারের সুযোগ সুবিধা ভুগি, তাই এটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে। আশা করে আসলে আমি যে দিনে যাই তারা আশা করে আমরা একটা ভোট দিতে চাই, পরিবেশ করব সরকার সিসি কুমিল্লা প্রশাসন। তবে সুষ্ঠু ভোটের প্রত্যাশা আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে কোনো রকম সমস্যা আমরা সেন্টারগুলোতে করব না। আমি যদি হেরে যাই যে বিজয়ী হবে তাকে আমি ফুলের মালা দেব। আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র মনিরুল হক সাক্কু সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। ২,২৯,০০০ বেশি ভোটার আগামীকাল ভোট প্রদানের মধ্য দিয়ে বেছে নেবেন তাদের নগরপিতা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, কুমিল্লা। নির্বাচন কমিশন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
জাতীয় প্রেস ক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন কি ভুল করেছেন তারও আলোচনা হওয়া দরকার। যিনি ওই এলাকার সংসদ সদস্য, স্থায়ী বাসিন্দা এবং সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটার, তাকে ইসি এলাকা ছাড়ার কথা বলতে পারেন কি না, এমন প্রশ্নও তোলেন মন্ত্রী। তাহলে তো ঢাকা শহরে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তখন তো ঢাকা শহর থেকে নির্বাচিত সব সংসদ সদস্যকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে, তা তো বিষয় নয়। এখানে আমি মনে করি যে এইভাবে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। দর্শক, কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী স্মৃতি মণ্ডল, তিনি জানাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির আরো খবরাখবর। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা সিটির কান্দিরপাড় এলাকায়। রাত পোহালেই ভোট, কিন্তু এই এলাকার শুধু নয়, পুরো সিটি কর্পোরেশনের মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা এখনও সেটি দেখছি, যে এই রাতের বেলায়ও কিন্তু মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্যে ভরপুর এবং তারা আগামীকালকের ভোটকে নিয়েই কিন্তু ভাবছেন। ইভিএমে একটু সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হবে, এটাই তাদের প্রত্যাশা। তবে এই প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ করতে পারবে বর্তমান নির্বাচন কমিশন, সেটিও তাদের একটি প্রশ্ন এবং তারা সেই কথাটি বারবার বলছেন। কালকে ইভিএমে ভোট হবে এবং সিসি ক্যামেরা থাকবে, যদিও সেটি একটি আস্থার জায়গা এবং এই আস্থার জায়গাটি যাতে থাকে সেই এই কথাই তারা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে প্রার্থীদের যে বহিরাগত আনার কোনো কোনো প্রার্থীর অভিযোগ আছে, সেই অভিযোগের জায়গায় আমরা যেটি দেখেছি এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন তারা কিন্তু তৎপর আছেন। পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবির টহল টিম রাস্তার বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছেন এবং একই সাথে কোনো বহিরাগত আছে কি না সেটিও কিন্তু তারা খুঁজে দেখছেন। তবে ভোটের যে পরিবেশ, এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং আগামীকাল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং সেখানে প্রার্থীরা যাতে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টিও নির্বাচন কমিশন বলছে যে তাদের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আর প্রার্থীরা বলছেন এই কুমিল্লা সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের যে সমস্যাগুলো জমে আছে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবে, এখানকার যে জলাবদ্ধতা এবং যানজট নিরসনে কাজ করবে এবং তাদের সুখে দুঃখে পাশে থাকবে এমন একজন মানুষকেই তারা তাদের পাশে চান এবং সেই প্রার্থী তাদের ভোটের মধ্য দিয়েই তারা সেই প্রার্থীকে বেছে নিতে চান। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। এবার ভিন্ন প্রসঙ্গ, পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র দিয়ে মাদারীপুরের ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। একই সঙ্গে নির্মাণের সঙ্গে জড়িত শ্রমিক থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ে সবার সঙ্গে গ্রুপ ছবি তোলার ইচ্ছা পোষণ করেছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। 25 জুন উদ্বোধন হচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর, তার আগে চলছে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি। এরই মাঝে মঙ্গলবার একনেক বৈঠকেও উঠে আসে পদ্মা সেতু। রাজধানী শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ও নির্ধারিত ব্যয়ে শেষ করার তাগিদ দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, পৃথিবীর অনেক দেশে বড় সেতুর পাশে জাদুঘর থাকে, পদ্মা সেতুর পাশেও এ ধরনের জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে শ্রমিক থেকে শুরু করে যারা যারা এই কাজকর্মে জড়িত ছিলেন, সকল সর্বোচ্চ পর্যন্ত সচিব পর্যন্ত সকলের সঙ্গে মানবভাবে ছবি তুলবেন, দরকার হলে গ্রুপে গ্রুপে ছবি তুলবেন। এমন শুধু ছবি তোলা নয় যে আমি আমার সঙ্গে ছবি তুলুক, সবাই চায়, এবং সেই সঙ্গে আপনার একটা মিউজিয়াম করুন, এর সঙ্গে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে যে ছবিগুলো আমরা রাখবো। এছাড়া প্রধানমন্ত্রী হাওড়লচরে কালভার্টের পরিবর্তে উঁচু সেতু, সড়কের পরিবর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এই হাওড়া এলাকা বা নিম্নাঞ্চলে জলাশয়াঞ্চলে যে সড়কগুলো হবে সেগুলো সব এলিভেটেড হতে হবে, মানে উচ্চ পিলার দিয়ে। এদিন একনেক সভায় 10,855 কোটি 60 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এটা বললো যে এটা কোনো মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবি ব্যাংক থেকে 176 কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় 17 জনের মধ্যে 11 আসামিকে গ্রেপ্তারের আদেশ পালনের বিষয়ে দুদক ও পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। এ মামলার এক আসামির জামিন শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজাহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আরও জানাচ্ছেন শাকের আরজু।
2010 সাল থেকে 18 সাল পর্যন্ত একে অন্যের সহযোগিতায় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জাল কার্যাদেশের বিপরীতে এবি ব্যাংক থেকে 166 কোটি 18 লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও এবি ব্যাংক কাকরাইল শাখার কর্মকর্তারা প্রধান কার্যালয়ে অনুমোদন ছাড়া 7টি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আরও 10 কোটি টাকা ঋণ নেন। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় 176 কোটি টাকা। গত বছরের 8ই জুন এরশাদ ব্রাদার্স কর্পোরেশনের মালিক এরশাদ আলী, ব্যাংকের সাবেক এমডি শামীম আহমেদ সহ 17 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুর রহিম সহ 2 জন আবেদন জানান। এর আগেও একজন আসামির জামিনের বিষয়ে আসলে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিলেন। এই মামলায় পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশ থাকলেও কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে দুদকের চেয়ারম্যান আইজিপি এডিশনাল এসপির কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আমরা ওই ব্যাখ্যাগুলা দুদকের পক্ষ থেকে আর রাষ্ট্রপক্ষে আমরাও আইজিপি পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের থেকে তথ্য নিয়ে ওদের গ্রেপ্তারের বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন আমরা কোর্টকে অ্যাফিডেভিট আকারে জানাবো। আগামী 26শে জুন এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য রেখেছেন। মামলাটি বর্তমানে তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানান দুদকের আইনজীবী। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। কর জাল সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে 38 ধরনের সেবায় আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠান কাউকে সেবা দিলে ওই প্রতিষ্ঠানকেই 10 লাখ টাকা জরিমানা গুনতে হবে, আর কর না দিলে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে কর্তৃপক্ষ। রাজীব জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা 75 লাখ, যার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করেন 24 লাখ করদাতা। এমন বাস্তবতায় এবার নতুন কৌশলে সরকার 2022-23 অর্থবছরের ঘোষিত বাজেটে 38টি সেবা গ্রহীতার জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী 5 লাখ টাকার বেশি ঋণের আবেদন, 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়, ক্রেডিট কার্ড গ্রহণ, কোম্পানির পরিচালক হওয়া, ব্যবসায়িক সমিতির সদস্যপদ গ্রহণ, আমদানি রপ্তানি ব্যবসার সনদধারী ও নতুন সনদ, সিটি বা পৌর এলাকায় ট্রেড লাইসেন্সধারী ও নতুন লাইসেন্স আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক। এছাড়া ডাক্তার, আইনজীবী সহ পেশাজীবীদের সংগঠনদের সদস্য বা সদস্য হতে আগ্রহী, বিবাহ নিবন্ধকের লাইসেন্স, ড্রাগ লাইসেন্স থাকলে বা করাতে চাইলে, বাণিজ্যিক বা শিল্প খাতে গ্যাস লাইন এবং সিটি কর্পোরেশন এলাকায় বাসায় গ্যাস সংযোগ নিতে এবং আগের সংযোগ টিকিয়ে রাখতে আয়কর রিটার্ন দেখাতে হবে। পাশাপাশি ইট ভাটার অনুমোদন, সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সংযোগ নিতে আমদানির এলসি, 10 লাখ টাকার বেশি ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি, জমি বা বাসা ভাড়া দিলে 4 চাকার যে কোনো মোটরগাড়ি নিবন্ধন, মালিকানা হস্তান্তর করতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া পণ্য সরবরাহে ঠিকাদারি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা খুলনায় ভবনের নকশা অনুমোদন এবং উপজেলা থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত প্রার্থী হতে চাইলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। রাজীব জামান, একুশে টেলিভিশন, ঢাকা। উজানের ঢলে সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। এদিকে উত্তরের বিভিন্ন জেলায় বেড়েছে সবগুলো নদীর পানি। ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় সরে যাচ্ছে চরাঞ্চল ও নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। পানি বেড়েছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, রক্তি সহ সুনামগঞ্জের ছোট বড় প্রায় সব নদ নদী। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সাথে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা গড়ে উড়ে পানি ঢুকে গেছে, রাস্তাঘাটে পানি, আমরা আরতে বইতে সব ধরনের সমস্যা হয়। গুরু বাসু লয়ে এসে আমরা সাঙ্গ হয়ে বইলিছি। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধায় হু হু করে বাড়ছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া সহ সব নদ নদীর পানি। উঁচু এলাকায় সরে যাচ্ছে চরাঞ্চল ও নদীপাড়ের মানুষ।
আমাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো প্রয়োজন হতে পারে সেগুলোর জন্য আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। রংপুরের ডালিয়ায় তিস্তা ব্যারেজ ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে গঙ্গাচড়ার ছটি ইউনিয়নে তিস্তা নদীর তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের ত্রিশটি গ্রাম। এদিকে যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জের এনায়তপুর ও চৌহালিতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। পানি বাড়ায় ব্রাহ্মণ গ্রামে ভাঙনে আরো কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়েছে, হুমকিতে শতাধিক ঘর বাড়ি। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে অস্বাভাবিক সরকার ক্ষমতায় বসানো ষড়যন্ত্র করছে বিএনপি, বলছে 14 দল। রক্তের অভাবে বছরে মারা যায় 55,000 মানুষ, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পরামর্শ। আবার আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত শেখ হাসিনা নির্বাচিত সরকারকে উৎখাত করে অস্বাভাবিক সরকার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন 14 দলের নেতারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর 14 দলের সভায় এসব কথা বলেন নেতারা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ জোটের নেতারা। বক্তারা বলেন বিএনপি জামাত কখনোই ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, সে কারণেই তারা চোরাই পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। যে নির্বাচনকে সামনে নিয়ে আবার জামাতিরা এবং বিএনপিরা সবাই নির্বাচিত শেখ হাসিনা সরকারকে উৎখাতের কোদাল দিয়ে খাল কেটে অস্বাভাবিক সরকারের কুমির বা রাজাকার জামাতের সমর্থনের তালেবানি সরকারের কুমির আনার মহাচক্রান্ত শুরু করেছে। ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজ গ্রহণেরও আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণের হার 0.6% থেকে বেড়ে 2% পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন ঊর্ধ্বমুখী এই ধারাকে নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বাড়াতে হবে, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব নিশ্চিতের সবাইকে তৎপর হতে হবে। প্রায় 3 কোটি জনসাধারণকে এরই মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানান তিনি। মহাখালীতে আইসিডিডিআরবির মুজিব শতবর্ষে বিশেষ গবেষণায় 10 নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মন্ত্রী। সংক্রামিত হতো, এখন সেটা 100 উপরে উঠে গেছে। সমস্ত বাংলাদেশে হাসপাতালে 20 জন রোগীও নাই এখন, এবং কোনো রকমের মৃত্যু নাই, এটা আশার বিষয়। কিন্তু সংখ্যায় যদি বেড়ে যায় সংক্রমণের হার, তাহলে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়বে, মৃত্যুর সংখ্যাও বাড়বে। রক্তের অভাবে দেশে বছরে মারা যান প্রায় 55,000 মানুষ, ব্যাপক জনসচেতনতা ও স্বেচ্ছায় রক্তদাতা বাড়লেই এ সংকট দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। রক্তস্বল্পতা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া সহ জন্মগত রোগীদের জীবন বাঁচাতে দিতে হয় নিয়মিত রক্ত। এছাড়া প্রসূতি রক্তক্ষরণ, অপারেশন, অগ্নিদগ্ধ বা দুর্ঘটনাজনিত রোগীর ক্ষেত্রেও প্রয়োজন রক্তের। দেশে প্রতি 14 জনে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। বছরে রোগটি নিয়ে জন্মগ্রহণ করে প্রায় 10,000 শিশু। এই শিশুদের জীবন মৃত্যুও নির্ভরশীল শুধুই স্বেচ্ছায় দান করা এক ব্যাগ রক্তে। আপনারা কখনোই রক্ত দেওয়া বন্ধ করবেন না, তাহলে আমাদের মতো হাজার হাজার থ্যালাসেমিয়া রোগীকে রক্তের অভাবে অকালে ঝরে যেতে হবে। দেশে বছরে প্রয়োজন 8 লাখ ব্যাগ রক্তের। এর 35-40% রোগীর স্বজন, 15-20% স্বেচ্ছাসেবী ও 15-20% পেশাদার রক্ত বিক্রেতাদের কাছ থেকে পাওয়া যায়, যার সংখ্যা প্রায় 5 লাখ ব্যাগ। বাকি 20-25% রক্তের ঘাটতি থেকেই যায়। বিভিন্ন গবেষণায় এরকম এসেছে যারা বছরে 2 বার রক্ত দান করে থাকে তাদের ক্যান্সারের ঝুঁকিটা কমে যায়,
হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে যায়। ফলে পর্যাপ্ত রক্ত না পেয়ে প্রাণ হারাতে হয় বহু রোগীকে। ব্লাড ক্যান্সার বলে সবাই আমরা জানি, রক্তের ক্যান্সার, লিউকেমিয়া অথবা লিম্ফোমা, এদের কিন্তু সবসময় রক্তের প্রয়োজন হয়ে থাকে। তবে বেশ কয়েক বছর ধরে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহের মাধ্যমে রক্ত সেবা দিয়ে যাচ্ছে বেশ কিছু মানবিক সংগঠন। প্রায় 4.5 লাখ রক্তদাতার সর্বোচ্চ ডোনার পুল নিয়ে কাজ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। পাশাপাশি সন্ধানী ডোনার ক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটিও এক্ষেত্রে অগ্রণী ভূমিকায় আছে। একজন রক্তদাতা একজন মানুষের পাশে এসে দাঁড়ান, তিনি সমাজের সবচেয়ে সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেন। রক্তদানে শুধু অন্যের জীবনই রক্ষা পায় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি ঠিক থাকে রক্তদাতার শরীরের ভারসাম্য। তাই সুস্থ থাকতে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের পরামর্শ সংশ্লিষ্টদের। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। পরীক্ষামূলক স্বপ্নের পদ্মা সেতুর সবগুলো সড়ক বাতি জ্বালানো হয়েছে। সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসাথে বাতি জ্বালানো হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে 415টি বাতি জ্বলে উঠায় পুরো পদ্মা সেতু আলো ঝলমল হয়ে উঠছে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মুন্সীগঞ্জ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম সেতুর উভয় প্রান্তে সবগুলো ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হলো। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, বরাবরই অভিযোগ থাকে কৃষকরা ন্যায্য দাম পান না। এবার সেই যুগের অবসান হতে চলেছে। কৃষকের ভাগ্য বদলে প্রধান অবকাঠামো হয়ে এসেছে পদ্মা সেতু। কৃষকরাও স্বপ্ন দেখছেন নতুন দিনের। গ্রাম বাংলার কৃষকের সাথে কথা বলে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। কৃষিজ পণ্য দ্রুত চলাচলের সুযোগ সৃষ্টি হবে বলেই পদ্মা সেতু চালুর পরে প্রাথমিক প্রভাব পড়বে কৃষির উপর, যার ফলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে, ঠিক তেমনিভাবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে। আর এর ফলে দক্ষিণাঞ্চলের 21 জেলার কৃষক, ব্যবসায়ী ও খামারিরা প্রকৃতপক্ষে লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পদ্মা সেতু নিয়ে বাড়তি প্রত্যাশা সবার আছে। প্রান্তিক কৃষক কি ভাবছে তাদের বক্তব্য জানতে গ্রামে গঞ্জে একুশের সংবাদ দল। আলপথে পেরিয়ে পৌঁছায় কজন কৃষকের কাছে। চলছে ধান কাটা, মুখে খুশির আভা। এতদিন উৎপাদিত পণ্যের দাম পাননি, নষ্ট হয়েছে অকারণে। এবার সেসব প্রতিবন্ধকতা আর থাকবে না। এখন মাঝপথে কিংবা নদীর ঘাটে নষ্ট হবে না কষ্টের ফসল। পদ্মা সেতু হলে অনেক সুবিধা, আপনাকে ব্যবসা বাণিজ্য চলাফেরি, তার পরিবর্তনও মনে করেন এলাকারও খুব উন্নতি, ঢাকা শহরে একটু চাহিদার সংখ্যা বেশি বাড়বো। এটা তো আমাদের দেশের গর্ব, বা সবার এটা আনন্দ লাগতেছে। সাধারণ মানুষ যারা আমরা কর্মজীবী, তারাও সময়ে অল্প সময়ের ভিতরে যাতায়াত করতে পারবো। এলাকায় যে ফসল ফসলে আসার এটি আমরা জেলার ঢাকাও বিক্রি করতে পারবো। আগে দিতাম লোকা দিয়ে, এখন আমরা গাড়িতে উঠিয়ে লয়ে যাবো। আমরা হিন্দি কাজে ঢাকা কাজ করি, দেখা যাচ্ছে ভবিষ্যতে আমরা এই জায়গায় কাজ করবো, এরকম একটা আর কি স্বপ্ন বা এরকম একটা ভবিষ্যৎ এরকম। আমাদের উপকার হয়েছে, তখন দিনে দিন ঢাকা যাইয়া আসা যাইব, সকালে রোয়ানা দিতাম, সন্ধ্যায় যাইতাম, রাত্রে যাইতাম। এখন পদ্মা সেতু হয়েছে অনেকেরই উপকার। সবজি, ফুল, ফল, পানের মতো পচনশীল পণ্য দ্রুত পৌঁছবে বড় বড় শহরে, থাকবে না ফরিয়াদের হয়রানি কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আর দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, ঢাকা থেকে মাল আসবে, শরীরপুরে দ্রুত আসবে। যে মালগুলো আমরা আগে ট্রলার দিয়ে আনতাম, সেই মালগুলো এখন গাড়িতে আসবে, ফেরিতে ভোগান্তি দিত, এখন ভোগান্তি দিব না। প্রান্তিক কৃষি শ্রমিকের মুখেও আনন্দের ছাপ। কষ্টের দিন কেটে গেল বলে ভুলেননি এর প্রধান রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেও। আমরা আমাদের দক্ষিণবঙ্গের লেগে খুবই উন্নয়নের জন্য ভালো করছে সরকার, ঠিক আছে, এটার লেগে আমরা সবাই আনন্দতে আছি, কতক্ষণের দেহ মেয়ে চিন্তা ভাবনাই আছে। জনতে শেখ হাসিনার অবদান এটা, সে না হইলে হইতো নি, বিএনপি সরকার দিয়ে আরও একদম কাজটা অন্য লাইনে লয়ে গেছে। গ্রামের মাছ চাষ করে যে কৃষক সারা বছর গরু পালন করে লাভের আশায়, তারাও এবার সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছে এরই মধ্যে। আমরা দিনা দিন দুইগুলো দিতে পারবো, তো মাছ লয়ে যাক বা আরও কিছু লয়ে যাক, যাই মনে করেন বিক্রি করে আমরা আয় করতে পারবো। আমরা তো মনে করেন আগে দাদা ফেরিতে সমস্যা করছে, গাড়িদের সমস্যা করছে, চতুর্মী সমস্যা হয়েছে। শুধু কৃষকরা যে লাভবান হবে ঠিক এমনটাও নয়,
সঠিক দামে তরতাজা খাদ্যপণ্য দিনে দিনে হাতের নাগালে পাবে শহরের মানুষ। সেই সুদিনের সূচনা হচ্ছে পদ্মা সেতুর বদৌলতে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঐতিহাসিক যশোর রোডের 38 কিলোমিটার সড়কের দুই পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 2,500-এর মতো গাছ। গাছগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ঐতিহাসিক যশোর রোড ব্রিটিশ রাজের সময় পূর্ববাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগ সড়ক। মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ শরণার্থীর পদচিহ্নে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। ৩৮ কিলোমিটার মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী গাছগুলো। এভাবেই কিছু গাছের সব শাখা প্রশাখা আঁকড়ে ধরে আছে আগাছা। যশোরের জমিদার কালীপদ্দার মাকে গঙ্গা স্নানে নিতে 1842 সালে যশোর শহরের বকচর থেকে নদিয়ার গঙ্গাঘাট পর্যন্ত সড়কটি নির্মাণ করেন। ছায়া দিতে দুপাশে লাগান জয়নাঙ্ক গাছের চারা। কয়েক বছর আগে যশোর বেনাপোল মহাসড়ক সম্প্রসারণের জন্য শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত হয় প্রতিবাদে মাঠে নামে পরিবেশবাদীরা। তাদের আবেদনে গাছ কাটার উপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। এর প্রেক্ষিতে সড়কের দুই পাশে গাছ রেখে সম্প্রসারণের কাজ শুরু হলে কিছু শিকড় কাটা পড়ে, এতে কয়েকটি গাছ মারা যায়। সড়কের 2312 গাছের মধ্যে 2 শতাধিক গাছের বয়স 170 বছরেরও বেশি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচে আরো একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে চুয়েট বন্ধ, সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ। সেভেরোদোনেৎস্কে প্রবেশের সব সেতু ধ্বংস, পশ্চিমা দেশগুলোর কাছে ফের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি। রাত 11টার একুশে সংবাদে, নদীগর্ভে বিলীন হয়ে গেলেও কাগজে কলমে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। বাসিন্দারা সব আশপাশের ইউনিয়নে চলে গেছেন, একটি মহিষের বাথান ছাড়া নেই কোনো মানুষজন। এমনই এক ইউনিয়ন ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর, সেখানে ভোট হচ্ছে কাল। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। নদীর মাঝখানে জনমানবহীন ইউনিয়ন, নেই কোনো বাড়িঘর। দেড় বছর আগে মেঘনার ভাঙনে সম্পূর্ণ বিলীন হয়ে যায় হাজিপুর ইউনিয়ন। বাসিন্দারা বসবাস করছেন অন্য ইউনিয়নগুলোতে। হাজিপুর যে কটা ভোট আছে, 3,000 ভোট আছে, এই ভোটগুলো একত্র নাই। নির্বাচন আইলে খালি ভাই ভাই লেগে বইয়াতে, আর মেম্বার হইলে আর কোনো মাইনের খবর থাকে না। ইউনিয়ন পরিষদের যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো আছে আমরা সঠিকভাবে পালন করব। 9টি ওয়ার্ড নিয়ে এই ইউনিয়নে ভোটার ছিল 3,440 জন। বর্তমানে সেখানে কিছু চর থাকলেও গরু মহিষের ঘর ও মাছের আড়ত ছাড়া কিছুই নেই, নেই ঘর বাড়ি। তারপরও হচ্ছে নির্বাচন, স্থলভাগ না থাকায় পৌরসভার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বর্ষাকালের কারণে অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য এই পারে এসে বসবাস করে বেশিরভাগ লোকই, এই জন্য মূল ভূখণ্ড ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন বলছে পরিসংখ্যান অফিসের তথ্য ছাড়া কোনো ইউনিয়নকে বিলুপ্ত বলা যায় না। পরিসংখ্যান যেটা আমাদের বিবিএস, যেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সংস্থা, তারা রিপোর্ট না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এটা বিলুপ্ত ঘোষণা বলতে পারি না। হাজিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে 2 জন, সংরক্ষিত সদস্য পদে 13 ও সাধারণ সদস্য পদে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 5 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। চুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় চুয়েটে আগামী 6 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ বলেও জানানো হয়। গত শনিবার রাতে
চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। চালু হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের 10টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলোর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ ফোরকানুল্লাহ, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক সহ অন্যান্যরা। ১৮ জুন হতে যাচ্ছে ই ক্যাবের চতুর্থ দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণা করেন প্যানেল প্রধান আব্দুল আজিজ। এতে আগামী দুই বছর বাজার সম্প্রসারণের পাশাপাশি উদ্যোক্তা, বিনিয়োগ, তথ্য ও প্রশিক্ষণ প্রাপ্তি সহজ করা এবং ই কমার্স বান্ধব আইন, বাজেট ও নীতি প্রণয়নে জোরালো ভূমিকা পালনের অঙ্গীকার তুলে ধরা হয়। এ সময় প্যানেলের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। ৭৬তম জন্মদিনে কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে সাহিত্য মনীষী অভিধায় আর উৎসর্গ অঞ্জলিতে সম্মাননা জানালো বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বক্তারা বলেন, সেলিনা হোসেন সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে কখনো আপোষ করেননি, সেটি তাঁর সাহিত্যকর্মে ও জীবনবোধে জীবন্ত প্রমাণ। আর সেলিনা হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঙালিরা শিল্প, সাহিত্য, সৃজনশীলতায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এটিই তার প্রত্যাশা। বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় চেতনার জায়গা হবে এবং আমরা মনে করি আজকে এই মিলনায়তনে যারা সবাই আছেন, আমরা সবাই মিলে এই সব জায়গা ধারণ করে নিজেদের মর্যাদার প্রশ্নটিকে বড় করে রাখব। শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল কুমিল্লা সিটিতে ভোট, নতুন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা, বাহার ইস্যুতে ভিন্ন মত সরকারের। পদ্মা সেতু নির্মাণের উপকরণ ও যন্ত্রাংশ প্রদর্শনে জাদুঘর তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ১০ প্রকল্প অনুমোদন। এবি ব্যাংকের ১৭৬ কোটি টাকা অর্থ আত্মসাৎ মামলায় ১১ আসামি কেন গ্রেপ্তার নয়, ব্যাখ্যা চায় হাইকোর্ট। প্রস্তাবিত বাজেটে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, আয়কর না দিলে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন। উজানের ঢলে উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।